শীতের দিন বাতের ব্যথা কমানোর পদ্ধতি যাদের বা বাতের আছে শীতের সময় তাদের কষ্ট আরো অনেক বেড়ে যায় এই সময়ে কারো কারো হয়ে ওঠে ব্যাথা যেমন কোমর হাঁট্টু কনুই ঘাড় কিংবা গোড়ালির ব্যথা রীতিমতো কাবু করে পড়ে কাবু হয়ে পড়ে বিশেষ করে বয়স্ক রোগ এই ধরনের সমস্যা বেশি ভোগেন বিজ্ঞানীরা বলেছেন নিয়মিত ব্যায়াম আর ঠিক খাদ্য তালিকার মাধ্যমে শীতের সময়ে ও বাতের ব্যাথা নিয়ন্ত্রণে রাখা সম্ভব যাদের বাতের সমস্যা আছে তাদের ঠান্ডা যাতে না লাগে এই ব্যাপারে সতর্ক থাকা উচিত একারণে কারণে আবহাওয়া একটু ঠান্ডা হলেই বাইরে বের হওয়ার সময় গরম পোশাক ব্যবহার করুন এই সময় গলা কান মাথা যাতে ভালোভাবে ঢাকা থাকে সেদিকে লক্ষ্য রাখাটা জরুরি বাইরে ঠান্ডা থাকলে ঘরে ব্যায়াম করার ব্যবস্থা করুন নিয়মিত ব্যায়াম করলে বাতের ব্যথা অনেকখানি সাহায্য করে বাতের ব্যথা কমাতে ভিটামিন ডি সাহায্যকারী সূর্যের আলো থেকে ভিটামিন ডি এর প্রাকৃতিক উৎস দিনে একবার হলেও সূর্যের আলো গায়ে লাগানোর চেষ্টা করুন এছাড়া কিছু কিছু খাবার যেমন ডিম দুধ মাছের তেল খেল খেতে পারেন এই সময় সমস্ত সম্ভব না হলে ভিটামিন ডি ট্যাবলেট খেতে পারেন শীতকালে ঠান্ডা পানি নয় হালকা গরম পানি দিয়ে গোসল করুন ব্যথা কমাতে হট কিংবা আইস প্যাক ব্যবহার করতে পারেন প্রথমে আক্রান্ত স্থানে বিশ মিনিট গরম প্যাক সাক দিন তারপর বিশ মিনিট ঠান্ডা প্যাক ব্যবহার করুন যদি এত সময় ঠান্ডা এবং গরম থেরাপি সম্ভব না হয় তাহলে সময় পরিমাণ কিছুটা কমাতে পারেন তবে দিনে একবার এই থেরাপি ব্যবহার করলে অনেকখানি আরাম পাবেন কাজু পেস্তা বাদাম খাওয়ার চেষ্টা করুন এছাড়া শাক সবজি গ্রিন টি এগুলো বাতের ব্যথার কমাতে সাহায্য করে অনেক সময় করলেও ব্যথাটা কিছুটা সম্ভব